গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে বোরো মৌসুমে সেচের পানি দেয়া শুরু হয়েছে। 2-3 দিনের মধ্যে খুলনা অঞ্চলের 3 জেলার কৃষক পাবেন সেচের পানি। বিস্তারিত জানাতে প্রকল্প এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এস এম রাশেদ। বড় মৌসুমে কুষ্টিয়া সহ মাগুরা, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এই 4টি জেলার 13টি উপজেলা কৃষকদের মাঝে কিন্তু আজ সকাল থেকেই পানি দেওয়ার উদ্দেশ্যে, সেচের কাজে ব্যবহারের জন্য পানি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ পানি দেওয়া শুরু করেছে। এবং ইতিমধ্যে কুষ্টিয়া প্রায় 3,500 হেক্টর জমিতে পানি পৌঁছে গেছে এবং আগামী 2-1 দিনের মধ্যে বিশেষ করে 13টি উপজেলা, বিশেষ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা এবং কুষ্টিয়া জেলার 13টি উপজেলায় কিন্তু কৃষকেরা তারা পূর্ণাঙ্গভাবে পানি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। আমি এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প যে পাম্প হাউসের নির্বাহী কর্ম প্রকৌশলী আছে, তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত 3টি পাম্পের মধ্যে কিন্তু 2টি পাম্প সচল রয়েছে এবং এই 2টি পাম্পের মাধ্যমেই কিন্তু এই সেচ কাজ পরিচালনা হচ্ছে। তবে এই পদ্মা নদীতে পর্যাপ্ত পরিমাণে যদি পানি থাকে তবে কিন্তু এই সেচ কাজ তারা নির্বিঘ্নে চালাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এই পদ্মা এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 135 কিলোমিটার প্রধান খাল এবং প্রায় 750 কিলোমিটার শাখা খাল এবং প্রায় 1,500 কিলোমিটার সেচ খালের মাধ্যমে কিন্তু এই পানিটা সরবরাহ করবে কৃষকদের জন্য। তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে রবি এই মৌসুমে যে রবি ফসলগুলো রয়েছে সেই ফসলের কিন্তু তারা এই পানি পেয়ে এই সেচ কাজ পরিচালনা করবে এবং এতে কিন্তু তারা স্বল্প খরচে কিন্তু অধিক ফসল উৎপাদন করতে পারবে। এবং বড় মৌসুমে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেলায় প্রায় 3,500 হেক্টর জমিতে কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা বড় মৌসুমে তারা বড় ধান আবাদ করেছে এবং এতে তারা লাভবান হওয়ার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং মূলত গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের যে 3টি মূল পাম্প রয়েছে এর মধ্যে 2টি পাম্পের সাহায্যেই কিন্তু এই সেচ কাজটা পরিচালনা করছে এবং কৃষকরা যেটি দাবি করছেন যে আগামী 3 মাস যদি নিরবিচ্ছিন্ন এই সেচের পানি তারা পেয়ে থাকে তবে তারা কিন্তু অধিক ফসল উৎপাদন করতে পারবেন এবং তারা কিন্তু এখানে এখান থেকে কিন্তু তারা লাভবান হবেন এবং পেঁয়াজ উৎপাদনেরও কিন্তু একটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এই কুষ্টিয়ারে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এই পানি থেকে। এবং এই পানি যাতে নির্বিঘ্নে থাকে সেই বিষয়ে কিন্তু কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কিন্তু তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু আগামী 3 মাস কিন্তু নির্বিচ্ছিন্ন সেচ কাজের জন্য পানি ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এলাকা থেকে সেচ কার্যক্রম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুষ্টিয়ায়।